রাগঢাক নেই দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজকে সরাসরি আগ্রাসী ভূমিকা নেওয়ার পক্ষে সওয়াল করলেন বিজেপির প্রাণভোমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। সংঘের পত্রিকা অর্গানাইজারকে দেওয়া সাক্ষাৎকারে হিন্দু মুসলমান সম্পর্ক নিয়ে মন্তব্য করে নতুন করে বিতর্ক উস্কে দিলেন ভাগবত। রাজনৈতিক মহলে চাপ তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। গত সপ্তাহে বিজেপি সাংসদ তথা সংঘ পরিবারের মহিলা শাখার নেত্রী প্রজ্ঞা ঠাকুর হিন্দু মেয়েদের আত্মরক্ষায় চাকু সঙ্গে রাখার নিদান দিয়েছিলেন। এবার সংঘ প্রধান মোহন ভাগবত গোটা হিন্দু সমাজকে হিংসায় প্ররোচিত করলেন। সংঘের পত্রিকায় সাক্ষাৎকারে তিনি বলেন, গত হাজার বছর ধরে যুদ্ধের মধ্যে রয়েছে হিন্দু সমাজ। অতীতে বিদেশি হানাদার আর এখন বিদেশি প্রভাব ও বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চলতে থাকায় হিন্দু সমাজ জেগে উঠেছে। দীর্ঘ সময় ধরে যুদ্ধ থাকায় হিন্দু সমাজের মধ্যে আগ্রাসী মনোভাব দেখা দিয়েছে। দেশের সংখ্যালঘুদের উদ্দেশ্যে মোহন ভাগবতের বার্তা, এদেশে নিরাপদে থাকতে হলে নিজেদের আধিপত্য কায়েমের ধারণা পরিত্যাগ করতে হবে তার দাবি। প্রকৃত সত্য হলো হিন্দুস্থান যেন হিন্দুস্থান থাকে, এদেশে মুসলমান জনসমাজ সুরক্ষিত। যদি তারা নিজেদের ধর্মবিশ্বাস আঁকড়ে থাকতে চায় বা পূর্বপুরুষের ধর্মবিশ্বাসে ফিরে যেতে চায় তাহলে হিন্দুদের কোনো সমস্যা নেই, কিন্তু নিজেদের শ্রেষ্ঠ ভাবার যে চিন্তা, যে আধিপত্যবাদের ভাবনা, তা থেকে মুক্ত হতে হবে তাদের। সংঘ প্রধানের আসনে বসার পর থেকে বিভিন্ন সময় হিন্দু মুসলমান সমন্বয়ের কথা শোনা গিয়েছিল ভাগবতের মুখে। উল্টে প্রজ্ঞা ঠাকুরের মতো সংঘ পরিবারের প্রতিনিধিরা মুসলমান সমাজের বিরুদ্ধে রীতিমতো অস্ত্র তুলে নেওয়ার আবেদন জানাচ্ছেন। সম্প্রতি সেই তথাকথিত মুখোশ খুলে এবার ভাগবত যেভাবে হিংসার প্ররোচনা দিলেন তাতে প্রজ্ঞা ঠাকুররা বাড়তি উৎসাহ পাবেন বলেই আশঙ্কা করা হচ্ছে। বিজেপির সামাজিক মেরুকরণের রাজনীতিকে পুষ্ট করে চলেছেন এইসব হিন্দুত্ববাদী নেতানেত্রী। আগামী 16 ও 17 জানুয়ারি দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক, যেখানে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে চলতি বছরে হতে যাওয়া নয়, রাজ্যের বিধানসভা ভোটের পটভূমিতে হচ্ছে বিজেপির শীর্ষ বৈঠক। তার প্রাক্কালে কেন্দ্রের শাসকের চালিকা শক্তি আরএসএস প্রধানের পক্ষে নিজেদের পত্রিকায় সাক্ষাৎকারের মাধ্যমে দেওয়া উগ্র মেরুকরণের বার্তা আরও স্পষ্ট হলো, এমনটাই ধারণা রাজনৈতিক মহলে। কলকাতা টিভি।